নিয়ে গেল। কে দেখেছেন? কাল কোর্টে গিয়ে বেচাল কিছু বললে আপনার মেয়েকে একেবারে ভ্যানিশ করে দেবো। কথাগুলো খুব ভালো করে খোপড়ির ভেতর ঢুকিয়ে নিন, সুদেব মৃত্যুর কাল জেলে যাচ্ছে। কোর্টে গিয়ে আপনাকে কি বলতে হবে সেটা আমরা শিখে দেবো। আমরা মেয়েকে বাঁচাতে আমি কোর্টে মিথ্যে বলেছি বাবা। আর আপনি ভাবলেন রীতা বেঁচে যাবে? প্রমাণ নষ্ট করার জন্য ওরা যদি রীতাকে মেরে ফেলে। কি বলছো, মেরে ফেলবে? শয়তানে অসাধ্য কিচ্ছু নেই, তাছাড়া ওকে যে ছেড়ে দেবে তার গ্যারান্টি কোথায়? কিন্তু আমি তো ওদের কথা মতো কাজ করেছি। ভুল করেছেন, দুবার আর এই ভুল করবেন না। সত্যি যদি আপনি আপনার মেয়েকে বাঁচাতে চান তাহলে সবকিছু পুলিশকে পরিষ্কার খুলে বলুন। পুলিশ? পুলিশ মানেই তো জীবন দত্ত। জীবন দত্ত ছাড়াও আর অনেক পুলিশ আছে, আমি ডেকে আনছি। আপনি বয়ান তৈরি করুন, রীতাকে বাঁচাবার কিন্তু আর কোনো রাস্তা নেই। বলুন আপনি রাজি? আমি রাজি। শোনো, আর দেরি করা উচিত না, আমি এখান থেকে সোজা থানায় যাচ্ছি। হ্যালো, এ মিন্টুদা? হ্যাঁ বলছি, বসকে একটু টেলিফোনটা দিন, খুব আর্জেন্ট। ধরো দেখছি। শোনো, একটা টেলিফোন বুথ দেখে গাড়িটা দাঁড় করি তো। হঠাৎ কি হবে? কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কেন? তুমি মার কাছে যাও, আমি বিকাশবাবুকে ফোনটা করে আসছি। ঠিক আছে, ওকে, বাই। হ্যালো হ্যালো হ্যালো, রাজাকে বলুন বুথে ওয়েট করতে, আপনি ওখানেই যাচ্ছেন, কুইক। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, রাজা তুমি অপেক্ষা করো, আমি আসছি। সাজানো ছবি দিয়ে আপনি রাজাকে খুনি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, এই নিউজটা কালকে দৈনিক জনগণের ফার্স্ট পেজে যাবে। অসম্ভব, এটা মিথ্যে। এই মিথ্যেটাকেই আপনি সত্যি করে সাজিয়ে পাবলিককে খাওয়াবেন মিস্টার এডিটর? সার্টেনলি নট, মরে গেলে ওই খবর আমি ছাপবো না। আপনি বেঁচেও থাকবেন, খবরটাও ছাপবেন। মিন্টু, ওই ঝুমাকে তুলে নিয়ে এসো তো। না, কি বলছিলেন আপনি? হ্যাঁ, ঝুমা তো আপনার একমাত্র মেয়ে। এই খবরটার সঙ্গে আরো একটা খবর কালকে ছাপা হবে, ধর্ষিতা ঝুমার আত্মহত্যা। একটু থামাকি, একটু চালাতে চলবে না, মনের বরফ একটু ছোঁয়াই তো গলবে না।